এক বৃদ্ধকে স্টেশনে ফেলে পুলিশ কর্মীর লাথি মারার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পরেই অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে ভাইরাল এই ভিডিওটি মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনের আক্রান্ত ওই বৃদ্ধের নাম গোপাল প্রসাদ। তার দাবি, স্টেশনে কয়েকজন ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। সেই অভিযোগ জানাতে অনন্ত শর্মা নামের ওই পুলিশ কর্মীর কাছে তিনি গিয়েছিলেন। অভিযোগ শুনে গালিগালাজ দেওয়া ব্যক্তিদের পরিবর্তে উল্টে তাকেই তিনি স্টেশনে ফেলে লাথি মারতে থাকেন। শুধু লাথি মারাই নয়, তাকে টানতে টানতে একেবারে রেল লাইনের ধারে নিয়ে এসে উল্টে ঝুলিয়ে রেখেও তাকে লাথি মারতে থাকেন এই পুলিশ কর্মী। কেউ একজন তার মোবাইলে এই ভিডিওটি ধারণ করে আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ভিডিওটি ভাইরাল হতেই অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। তবে শুধু সাসপেন্ডই নয়, অভিযুক্ত পুলিশ কর্মীর এই ন্যক্কারজনক কাণ্ডের জন্য তার কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছেন বহু মানুষ। চাঁদেরহাট শপিং মল আরো বৃহৎ এসি যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।